জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স প্রিলিমিনারি টু মাস্টার্স 2020 সালের মাস্টার্সের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে। তো আজকে রেজাল্ট প্রকাশিত হয়েছে এখানে, তোমরা হচ্ছে নোটিশটা দেখতে পাবে এবং হচ্ছে মূল যে সাইট সেই সাইডে তোমাদের হচ্ছে রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়েছে। সেখানে যে শুধুমাত্র তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই তোমরা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সেটা দেখতে পাবে। তো এখানে জাস্ট হচ্ছে রেজাল্ট প্রকাশ করা হলো, সেই বিজ্ঞপ্তিটাই প্রকাশিত হয়েছে, আর তেমন কিছু না। তোমরা হচ্ছে ওয়েবসাইটে যাবে, সেখান থেকে দেখে তারপর হচ্ছে বিস্তারিত তোমাদের যেটা জানা সেটা জানবে। এবং যদি কোনো বিষয় ফেল থাকে তাহলে কি আর করার কিছু নাই, তো তোমাদের হচ্ছে পরবর্তীতে নোটিশ প্রকাশিত একটা একটা নোটিশ প্রকাশিত হয়েছে যে ফর্ম ফিল আপের, সেই ফর্ম ফিল আপের নোটিশটা তোমরা দেখতে পারো। তো দেখে তোমাদের যদি উপকার হয় তাহলে অবশ্যই সেখানে ফর্ম ফিল আপ করতে পারো। তো আজকে পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে।